শাহজাহান বাকিপুররা কাদের হাতে তৈরি? হাবড়ায় প্রশ্ন তুললেন শুভেন্দু। নাম না পড়ে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি। লোকসভা ভোটের আগে মঙ্গলবার হাবড়ার পল্লী মঙ্গল খেলার মাঠে কর্মী সভা করলেন শুভেন্দু অধিকারী। এদিনের সভা থেকে রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর সমালোচনা করেন শুভেন্দু। বারাসতের বিদায়ী তৃণমূল সাংসদ তথা এবারে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারকেও কটাক্ষ করেন তিনি। নাম না করে সন্দেশখালী ও দেগঙ্গা প্রসঙ্গ টেনে শাহজাহান বাকিবুর রহমানের পরিণতি উল্লেখ করে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে কার্যত হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। সিপিএম কে কটাক্ষ করে শুভেন্দু প্রশ্ন তোলেন, শাহজাহান বাকিবুররা কাদের হাতে তৈরি? হাবড়ার সভা থেকে নারায়ণ গোস্বামীর উদ্দেশ্যে শুভেন্দু বলেন, অশোকনগরের এমএলএ বেশি ফটফট করবেন না, আপনারও নাম আছে, একটু স্লো চলুন। নাম না করে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। গার্ডেন রিচের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, মধ্যমগ্রামে যদি হাত দেন গার্ডেন রিচের মতো কত ভুয়ো বিল্ডিং বেরোবে। কয়েকদিন আগে ইডি সিবিআই ওকে বাড়িতে গিয়ে আদর করে এসেছে। শাসক দলের নেতাদের কটাক্ষের পাশাপাশি নিজের দলের কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী কৌশল সম্পর্কেও জানান শুভেন্দু। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মানুষের কাছে কি বলতে হবে কর্মীদের সেই সম্পর্কে তালিম দেন তিনি। সেই সঙ্গে দেশে 370 ধারার বিলোপ, রাম মন্দির প্রসঙ্গ টেনে এনে বিজেপিকে ভোট দিতে আহ্বান জানান বিরোধী দলনেতা। যে মোদীজিরা সব মিটিং এ বলেন মন্দির ওই বানায়েঙ্গে, লেকিন তিথি নেই বতায়েঙ্গে। 22 জানুয়ারি হয়েছে তো, জয় শ্রী রাম, স্বেচ্ছা এসেছেন তো, এক গ্লাস জলের ব্যবস্থাও নাই, তাই তো? আমি এখানে দেগঙ্গার আরেক ডাকাত বাকিবুর রহমান আর পাশে থাকা সন্দেশখালীর আগের বাঘ এখন ইংটি ইঁদুর শাহজাহানের কথা বলতে এসেছি। মীনাক্ষী সায়ন সতর উপরা চোর ধরো জেল ভরো, গলা ফাটাচ্ছে, শিরা ফুলে যাচ্ছে। আর ওখানে মীনাক্ষীর কাকা সীতারাম ইয়াচুরি, তিনি পাটনা, বাঙ্গালোর, মুম্বাইতে, দিল্লিতে বসে ভাইপোর সঙ্গে ইটিং, ফিটিং, সিটিং, বিরিয়ানি, কফি, চা সব খাচ্ছেন। তাই এই পার্টিটা উঠে গেছে, সবাই জেনে গেছে যে সিপিএম এর কিছু নাই, ইন্ডির অনেক আগে পিন্ডি চটকে গেছে, ইন্ডি বলে আর কিছু নাই। অর্থাৎ সিপিএম এর রোল নাই, বাকিদের কথা আমি আর ধর্তব্যের মধ্যে আনলামই না। কংগ্রেস তো বহরমপুরে ঢুকে গেছে, আর কোথাও নাই, দূরবীন দিলেও পাবেন না। তাই তাহলে ভোটটা কার? দেশের ভোট, প্রধানমন্ত্রী করার ভোট। ভারতবর্ষের অর্নামেন্ট হচ্ছে ভারতবর্ষের ডেমোক্রেসি। আপনি কি চান আরেকবার উদ্বাস্তু হতে? চান নাকি কেউ? তাহলে কি করতে হবে? কে কোথায় দাঁড়িয়েছে দেখার দরকার নেই, ইভিএম এ পদ্ম ফুলটা দেখতে হবে। আর মাথায় রাখতে হবে, পদ্মের লোকটাকে দিল্লি পাঠালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন আর দেশ সুরক্ষিত থাকবে। এই শাহজাহান থেকে মাকিবুর হয়ে মাকিবুর সৃষ্টি কার হাতে বলুন তো? মুর্তজা হোসেনকে জানেন নাম তো? ফব নাই পার্টিটার, ফব, ফবর মন্ত্রী সেই সৃষ্টি করেছে শাহজাহান। কার সৃষ্টি? সিপিএম। এখন বড় বড় লেকচার বেড়ে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় লেকচার। একমাত্র সত্যবাদী, সৎ, আদর্শবান পার্টি, কিচ্ছু হবে না। এবারেও তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, এবারেও শূন্য, কিচ্ছু করে পারবে না। ও কটা মিডিয়া আছে এদের বাঁচিয়ে রেখেছে, 15-20টা লোক দিয়ে ঝান্ডা ধরে ঘুরছে আর মিডিয়া দেখাচ্ছে প্রচারে। আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ করছি, একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি এমএলএসিপ থেকে রেজিগনেশন দেব এই 10,000 লোককে। আর একজনেরও যদি নাগরিকত্ব না যায় আপনি পদত্যাগ করবেন তো? করবেন তো? আপনি তো ডাটা আছে, আমি ভোট প্রচারে দেখিয়ে দেব। মধ্যম গ্রামে তো ওই দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে লড়াই হবে। কাদা ছুঁড়লে আপনার বাপির যা আছে
ওই বস্তাটা যদি খুলে দি তাহলে কিন্তু আপনার ঘর থেকে বেরিয়ে প্রচার করা মুশকিল হয়ে যাবে। অশোকনগরের এমএলএ বেশি ফটফট করবেন না, গরু পাচারে আপনার নাম আছে, বেশি ফটফট করবেন না, একটু চুপচাপ স্লো চলুন। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।